আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত ছি। আবার আজকে কথা বলবো সাতোশি কোরের নতুন একটা আপডেট নিয়ে। অনেকেই কিন্তু আমার কাছে বলছেন যে ভাই, সাতোশি কোরের নতুন আপডেট কেন দিচ্ছেন না? আসলে না দেওয়ার পিছনে কারণ এইটাই, তারা যে আপডেটগুলো দিচ্ছে এটা আসলে সাধারণ পাবলিক যারা যারা আছে তাদের জানার কোনো ব্যাপার না, বা তারা এটা জেনে খুব একটা লাভবান হতে পারবে না। তবে একটা ব্যাপার, আমি যদিও এই জিনিসটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম না, তারপরেও আজকে কথা বলতে হচ্ছে, কারণ আমি খেয়াল করলাম অনেকেই কিন্তু এই জিনিসটা জানতে চেয়েছেন যে আমাদের যে কয়েনটা, আমরা তো রেফার করেও অনেক কয়েন আর্নিং করেছি এবং রেফার ছাড়াও অনেক কয়েন আর্নিং করেছি, যাদের কন্ট্রিবিউশন লিস্টে হিউজ পরিমাণ, মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম রয়েছে। তো তাদের যে কয়েনগুলো তারা কিভাবে ডিস্ট্রিবিউট করবে, বা রেফার করে যে কয়েনগুলো আর্নিং করেছে সেটা কিভাবে আমরা পাবো? তো এই যে রেফার করে কয়েনগুলো, এটা কিন্তু আপনার 4 বছর লাগবে রেফারের যে কয়েনগুলো সেটা কিন্তু কালেক্ট করতে। কেন আমি সেটা বলতেছি, কারণ কোডরাও চাচ্ছে যে সবাই সমানভাবে এখান থেকে টাকা উপার্জন করতে। কারণ আমি রেফার করছি, আমি একজন ইউটিউবার, ঠিক আছে, আমি যে আপনাদের থেকে বেশি পাবো এটা কিন্তু কোডটাও করতে দেবে না। আমি যেদিন থেকে মাইনিং শুরু করছি ওই দিন থেকে যতগুলা কয়েন আমি নিজে মাইনিং করছি ওইগুলার উপরেই কিন্তু আমার বেনিফিট দেবে। আসলে ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ারভাবে, আরেকটু স্পষ্টভাবে আপনাদের বুঝাই দিই। মনে করেন আপনার যখন যেদিন থেকে মাইনিং করতে লাগছেন ওই দিন থেকে আপনি আজকে প্রায় 7 মাস বা 8 মাসের কথাই ধরেন, 8 মাস ধরে মাইনিং করতেছেন, বা 3 মাস ধরে, বা 1 মাস ধরে, বা 1 দিন ধরেই করেন না কেন, যেই দিন ধরেই করেন বা যতদিন ধরেই করেন না কেন, ওই দিন পর্যন্ত যদি আপনি কাউকে রেফার না করে থাকেন, আপনি ভালো করে বোঝেন কথাটা, আপনি যদি কাউকে রেফার না করে থাকেন, আপনার অ্যাকাউন্টে যতগুলো কয়েন শো হবে ওই কয়েনগুলোর উপরেই কিন্তু 75% এবং 25% ভাগ হবে। কথাটা বুঝছেন তো? মানে আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন, কাউকে রেফার করেন নাই, এবং আপনি জাস্ট ওইভাবে মাইনিং করছেন, হ্যাশট্যাগ ক্লেম করছেন এবং রেগুলার রিসিভ করে গেছেন, আপনার অ্যাকাউন্টে মনে করেন কাউকে রেফার না করে 10টা কয়েন আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে 25% পাবেন, মানে 60 দিনের ভিতরে। এই বাকি যে 75% আছে এইটাও পাবেন সেটা 2 বছরের মধ্যে। এইবার যারা রেফার করেছে তাদের কয়েন দিবে 4 বছরের ভিতরে। মানে বুঝতে পারছেন, আমরা যে এখানে রেফার করলাম সেটাতে আসলে কোনো লাভ আমাদের হচ্ছে না, কারণ আমরা যেই কয়েনগুলো প্রথম থেকে মাইনিং করে আসছি এখানে দেখেন 2500 দেখাচ্ছে, তাই না? তো আমার হাইস্ট গেলে এখানে রেফার ছাড়া আমার 97টা কয়েন আছে। তো অনেকেই খুশি হচ্ছেন, আমি জানি অনেকেই খুশি হচ্ছেন যারা রেফার করেন নাই, বা যাদের রেফারে কম তারা একটু একটু খুশি হচ্ছেন, কিন্তু আমার কিন্তু খারাপ লাগছে জিনিসটা, যে যাই হোক একটা অ্যামাউন্ট পেলাম কিন্তু সেটা পেতে আমার টোটাল 6 বছর লাগবে, 2 বছর লাগবে আমার আগেরটা যেটা রেফার করে 97টা বলেন না যেটাই বলেন ওইটা পাওয়ার জন্য, বাকি যে 2500 পাবো সেটা আমার 4 বছর লাগবে। বাট আপনাদের জন্য সুখবর যে আপনারা তো আর কাউকে সেভাবে রেফার করেন না, যে 2-1টা রেফার করে থাকলো, মনে করেন আপনি 5-6 জনকে রেফার করেছেন এবং সেই 5-6 জনের থেকে আপনার কয়েন কটটুকু আসছে, মনে করেন 10টা কয়েন আপনার দেখাচ্ছে, সেখানে মনে করেন 9টা কয়েন আপনার রিয়েল কয়েন এবং 1টা কয়েন ওই রেফারের থেকে একটু বেশি আর্নিং হয়েছে, সেক্ষেত্রে আপনাদের প্রবলেম নাই। কিন্তু আমরা যারা আছি ইউটিউবাররা, আমাদের কিন্তু রেফার থেকে বেশি কয়েনগুলো কালেক্ট হয়েছিল, বাট আমরা পাবো যেটুকু আমরা এখানে রিসিভ করে করে পাইছি ওই কয়েনগুলোই পাবো, ওর থেকে বেশি কিন্তু আমি কখনোই পাবো না, বা আমরা কেউই পাবো না। আপনারা যারা রেফার, হ্যাঁ আমরা পাবো, সেটা 4 বছর লাগবে, বাট আপনাদের সুযোগটা কি, আপনারা 2 বছরের ভিতরে আপনার অ্যামাউন্টে যেটা দেখাচ্ছে, মনে করেন আপনি কাউকে রেফার করেন নাই, কিচ্ছু করেন নাই, শুধু রেগুলার রিসিভ করে গেছেন, আপনার অ্যাকাউন্টে যেটা দেখাচ্ছে ওটা 25% পাবেন এই 60 দিনের ভিতরে, এবং বাকি যে 75% পাবেন সেটা 2 বছরের ভিতরে। এইবার যদি আপনি কাউকে রেফার করে থাকেন, যে কয়েনটা বাকি থাকলো ওইটা পাবেন 4 বছরের ভিতরে প্রতি মাসে মাসে, ঠিক আছে? তো এই ব্যাপারটা যদিও আমি গুরুত্ব দিই নাই, তারপরেও দেখলাম যে না, আমার চ্যানেলে তো অনেকেই রেফার করে কাজ করে, এবং আমি মনে করছিলাম যে রেফার আপনারা খুব একটা করেন না এবং নর্মালি একা একাই কাজ করেন, এই জন্য আমি জিনিসটা ইন্টারেস্ট ফিল করি নাই। তবে যারা যারা আমাকে নোটিশ করছে তারা বুঝতে পারছে যে হিউজ পরিমাণ মেম্বার আছে যারা রেফার করেও কাজ করছে এবং তাদের কয়েনটা কিন্তু লক থাকবে, এটা মূল জানানোর ব্যাপার ছিল। এবং আপনারা যারা এখানে লিঙ্ক আপ অ্যাড্রেস অ্যাড করেন নাই, আমার ভিডিও ডিসক্রিপশনে যেই ভিডিওগুলো আছে ওইটা দেখে লিঙ্ক আপ অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। এবং অনেকগুলো কথা আমার সামনে আসছে, যেমন লিঙ্ক আপ অ্যাড্রেস অ্যাড করতে যে অনেকে বলতেছে ভাই মেটামাক্সের কোন অ্যাড্রেসটা দিব, উপরের যে মেটামাক্সের অ্যাড্রেস ওইটা নাকি রিসিভ অ্যাড্রেস, অবশ্যই সাতোশি করে রিসিভ অ্যাড্রেস দিতে হবে, এবং আরও অনেকগুলো কথা আছে ভাই কপি করব কিভাবে, আমি যদি খাতায় লিখে এটা আমি হুবহু মুখস্থ করে করি সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা, না কোনোভাবেই প্রবলেম হবে না। আপনি দেখবেন যে আপনার এই যে কোড লোগোর সাথে এই কয়েনটা শো হয়েছে কিনা, যদি কয়েনটা শো হয় তাহলে কোনো সমস্যা নাই, এই যে রিসিভ যে অপশনটা আছে, রিসিভে যে লিঙ্কটা আছে এটা আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দেন, আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। অবশ্যই 6 ফেব্রুয়ারি নাকি, আচ্ছা একটু ওয়েট করেন,
অবশ্যই এখানে 6ই ফেব্রুয়ারি যেটা লেখা আছে 6ই ফেব্রুয়ারির আগে কানেক্ট করবেন, যাতে করে 6ই ফেব্রুয়ারির পরে থেকে যে কয়েনগুলো আপনাকে দিতে পারে তারা যেটা কয়েন দিবে সেটা যাতে আপনার অ্যাকাউন্টে থাকে এবং এক্সচেঞ্জারে তো আপনি ওটা ট্রান্সফার করতে পারবেনই। তো এই ছিল মূল ব্যাপারটা, আমি চাইলে আপনাদের প্রমাণটা দেখাই দিতাম যে এই কথাটা কোথায় বলছে। এখন অনেকেই বলবেন যে ভাই এই কথাটা তো আপনি কোথা থেকে পাইলেন একটু আমাকে বলেন। আসলে তাদের পোস্ট থেকে পেয়েছি, বাট এখন তাদের medium.com এ ঢুকতে গেলে এত পরিমাণ হ্যাসেলের শিকার হতে হচ্ছে, আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। একটু ওয়েট করেন, এই দেখেন এখানেই, আচ্ছা সরি এইটা না, একটু নিচে যাইতে হবে আমাদের। আপনাদের যদি কারো ঢুকে সেক্ষেত্রে আপনি ঢুকে দেখতে পারেন, এই যে এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট এখানে যাবেন, যাওয়ার পরে একটু ওয়েট করবেন, এটা যদি লোডিং হয়ে যায়। আমার মাঝে মাঝে লোডিং হয়, মাঝে মাঝে হয় না, আমি এখন ভিডিও বানাইতে আসলাম ওই টাইমে লোডিং হচ্ছে না, ঠিক আছে। যদি এটা সম্পূর্ণভাবে লোডিং হয়ে যায় তাহলে আমি প্রপারলি দেখাই দিতে পারতাম যে কত দিন কীভাবে মেয়াদ দিছে সব কিছু কিন্তু আমি দেখাই দিতে পারতাম। বাট আমি যেভাবে বলছি সেম টু সেম এভাবেই, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে যদি যাদের ঢুকে যাবে তারা একটু এই আর্টিকেলটা একটু পড়ে দেখেন, একটা অপশনে দেখবেন যে এরকমভাবে লেখা আছে রেফার কিন্তু যে কয়েনগুলো আছে সেইগুলোর মেয়াদটা কিন্তু আলাদাভাবে ব্রাকেট দিয়ে কিন্তু করে দিয়েছে, এই দেখেন এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা ঢুকতে পাচ্ছি না বলে একটু সমস্যা হচ্ছে। আর যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আর যেই আপডেটগুলো দিলাম এটাই মাথার ভিতরে ঢুকাই রাখি, যদি কোনো ভালো আপডেট আসে অবশ্যই তো সবার আগে আমি শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে কথা হবে নতুন একটা ভিডিওতে।